তোমাদের মধ্যে আমার করে ভালো আমার করে আমার কাছে আবার রুজু করো, আবার ফিরে আসো, আমি এই পরীক্ষা তোমাদের এই পরীক্ষায় আমরা সবাই আছি। আজকে এই মাইয়া আমাদেরকে স্মরণ করিয়ে দিলে যে তোমরা একে আমার মতো সাদা চালক করবা, তোমরা তৈরি হয়ে এই মা আমরা বিশ্বাস করে একদম সৌভাগ্য বোধ আল্লাহ তাআলা তার পেটে জিনের মুজাহিদ করে মুজিয়েছে, এদের তামাম আমল তার জন্য সাদাকাত মুজাহিদ সবচেয়ে বড় মানের গুণা যত বড় আল্লাহ তো খাচ্ছে তাকে আল্লাহ আল্লাহ তাআলা বরফ শিলা পাথর দিয়ে তাকে এমন ভাবে রয়েছে পরিচ্ছন্ন করে দেওয়ার ব্যবস্থা যেন করেন, যেমন তার মায়ের পেট থেকে তিনি নিষ্পাপ অবস্থায় নিয়ে মায়ের পেটে তিনি যেমন নিষ্পাপ ছিলেন কবরের পেটে যেন আল্লাহ আমরা এই দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের ভূমিকা পালনের দোয়া কবুল করুন। আমি অনুরোধ করবো সুযোগ দেব তার নাড়ি ছাড়া করেন আমাদের স্নেহের ভাই সেলিম উদ্দিন সবাইকে সালাম দিয়ে দেওয়া চাই যে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিন কেরাম এবং দিনী ভাই সহ আপনারা ইতিমধ্যে শুনেছেন এবং এখানে যে ধারণা এসেছেন আমার মমতাময়ী মায়ের জানাজার ব্যাপারে এসেছেন। আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমি আমার মায়ের সাথে 17 দিন হাসপাতালে এক নাগারে ছিলাম। আর প্রতিটি মুহূর্ত আমাদের কিন্তু আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে শুকরিয়া জানাচ্ছি। বিশেষ করে মোহতারাম আমির জামাত জনাব ডক্টর শফিক রহমান সাহেব, রায় সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেব, ভারপ্রাপ্ত সেক্রেটারি মরণের মাসুম, মহানগরী দক্ষিণ এবং উত্তরের সম্মানিত নেতৃবৃন্দ সহ যেসব মরবিয়া যুবক এবং ছাত্রবাইরে এসেছেন সবার প্রতি শুকরিয়া জানিয়ে আমাদের পরিবারের জন্য দোয়ার আহ্বান জানিয়ে আমরা যারা আমাদের মা বাবাকে মা বাবাকে এখন জীবিত পেয়েছি তাদেরকে আহ্বান জানাবো। আমাদের আমাদের মায়ের সবাই খ্রিস্টান দিয়ে নিষ্ক্রিয়া প্রচার করে আবার আমার জন্য আমাদের জন্য দোয়া আছে। আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ
السلام عليكم ورحمة الله.